আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ছাদের হিসাব কিভাবে করতে হয়। তো আপনার যদি জানার প্রয়োজন থাকে তাহলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি একটু বড় হতে পারে, একটু বড় হতে পারে, তো ভিডিওটি আশা করছি দেখবেন। তো আপনার একটি ছাদ ধরুন এখান থেকে এই পর্যন্ত আছে 20 ফিট। তো 20 ফিট থাকার ফলে দুই পাশে যে তক্তা মারে 4 ইঞ্চি করে, সেটাও এটার সাথে যোগ হয়, তাহলে 20 ফিট 8 ইঞ্চি। আর এইখান থেকে এই পর্যন্ত ধরুন আছে আপনার 18 ফিট 8 ইঞ্চি, তো এর সাথে আরও 8 ইঞ্চি যোগ হবে, যোগ হলে হবে 19 ফিট 4 ইঞ্চি। তো এখানে যদি ডাইরেক্ট ফিট বাই ফিট থাকতো, 19 ফিট বাই 20 ফিট, তাহলে আর কোনো পদ্ধতি অবলম্বন করা লাগতো না। 19 ফিট বাই 20 ফিট গুণ দিলে যত স্কোয়ার আসতো এখানে তত স্কোয়ারই হতো। তো এই ইঞ্চিকে, ইঞ্চি যখন হয় সেই ইঞ্চিটাকে আপনার হিসাব করার জন্য আগে জানতে হবে প্রতি ইঞ্চিতে কত পয়েন্ট মাপ হবে। তো আপনাকে এই জন্য 1 ফিটকে ভাগ দিতে হবে 100 দিয়ে। 100 সেন্ট সমান সমান আমরা জানি 1 ফিট। তো 100কে 12 দ্বারা ভাগ দিলে 1 ইঞ্চিতে আসে 8.33। তো এটাকে আপনি কিভাবে গুণ দেবেন দেখুন, আমাদের এখানে ছিল 20 ফিট 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চিকে আপনি 8 ইঞ্চিকে গুণ দিবেন 8 দ্বারা, তাহলে আসবে 8.33 দ্বারা, তাহলে আসবে 66। তো এই জন্য 20.66 দেওয়া হয়েছে এখানে, এবং গুণ ওই 4 ইঞ্চিকে আপনি 8.33 দিয়ে গুণ দিলে আসবে আপনার 19.33। এবার এটাকে টোটাল এইটা দিয়ে গুণ দেওয়ার পরে গুণফল আসবে 399 স্কোয়ার ফিট। তো এটা ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে একরকম পদ্ধতি, আরও দুই রকম আছে, তিনভাবে হিসাব করা যায়। তো আমি আজকে আপনাদের একটি পদ্ধতি দেখিয়ে দিলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।